बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम एवरीवन, वेलकम टू माय चैनल मामुनिर कुकिंग किचने। तो हमें आज के डिम बिरयानी तैरी करेछि। आज के डिम बिरयानी रेसिपी हमें किभाबे तैरी करेछि देखते हमें तर पुरो भिडियोटा देखते हबे, तो देखे नी। प्रथमे हमें चुलाय एक कड़ाई बसिए दिएछि। कड़ाईते हमें एखाने प्राय हाफ कापेर मतो तेल दिए दिलाम। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, বেস্তা করে নিব। পেঁয়াজ বেস্তা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এখন আমি একই তেলে আলু আর ডিম ভেজে নেব। চারটা ডিম নিয়েছি, আমাদের ফ্যামিলি সদস্য সংখ্যা চারজন, আপনাদের বেশি হলে বেশি নেবেন। এখন আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দেব। হলুদ দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি ডিম আলু ভাজা হয়ে গেছে, এখন আমি মুঠিয়ে নেব। এখানে একই তেলে আমি এখানে দুটা পেঁয়াজ, তেজপাতা, সরি, চার পাঁচটা টুকরা দারচিনি, পাঁচ ছটা এলাচ দিয়ে দিলাম। মশলাগুলো হালকা ফ্লেভার আসলে এখন আমি দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিলাম। হালকা একটু ব্রাউন করে নেব। দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ, একদম মাছ বরাবর খালি করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে হালকা একটু ব্রাউন হয়ে আসছে, এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা। দেড় টেবিল চামচ আদা বাটা, যে মশলাগুলো তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। আর দিব একটা চামচ লবণ। আপাতত একটা চামচ দিয়েছি, পরে লাগলে আরো দিব। এখন আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা এখানে গোলমরিচ গুঁড়া থাকলে হাতের কাছে সেটাও দিতে পারেন। দিয়ে দেবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এক চা চামচ জিরার গুঁড়া। আর গরম মশলা আমি এখানে দিয়ে দেবো এক চা চামচ। সামান্য একটু পানি, মশলাগুলো ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস। আর দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই। এখানে দিয়ে দিব এক টেবিল চামচ কাজু বাদাম বাটা। এখন আমি সবগুলি ভালো করে আবার একটু কষিয়ে নেব। এখানে আমি তো পানি দিয়ে ভেজে রাখা আলু আর ডিম আমি একটু 5 মিনিট এই মশলা রান্না করে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢেকে দিলাম,
5 মিনিট পর ফিরে আসছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি মশলা থেকে ডিম আর আলু উঠিয়ে নিব। এখন এই মশলার মধ্যে আমি দুই কাপ চাল ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি, এখন চালটা দিয়ে দিব। এখন এই মশলা আমি দিয়ে চালগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, চাল ভাজা হয়ে গেছে। চাল ভাজা হলে বুঝবেন কি করে, চালটা ঝরঝরে হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, চালের কালারটা একটু সাদা সাদা টাইপের হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব পানি। আমি এখানে দুই কাপ চাল নিয়েছি, আপনার যতটুকু চাল নেবেন, যেই পাত্র দিয়ে যেই জিনিস দিয়ে মেপে নেবেন ঠিক তার ডবল পানি দিবেন। পোলাও রান্না করতে গেলে যতটুকু চাল নেবেন তার ডবল পানি, এটাই হলো সহজ হিসাব। তারপর আপনার কতটুকু পানি দেবেন, এখানে পানি দেওয়ার পর ঠিক কুসুনে এতটুকু অর্ধেক হলেই বুঝতে যাবেন যে পানি পরিমাণ ঠিক আছে। তো এখন আমি দিয়ে দিব চার পাঁচটা আলু বোকরা। দিয়ে দিব চার পাঁচটা আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিব সেই ডিম আর আলু। এই পর্যায়ে এসে আপনার লবণটা চেক করে নেবেন, লাগলে দিয়ে নেবেন, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি আরও 1 চা চামচ লবণ দিয়ে নিয়েছি। এখন দেখি কি অবস্থা, পানি শুকিয়ে গেছে। এখন আমি একটু উল্টিয়ে দেব। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আমি একটু চিনি দিয়ে মেখে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাগুলো একদম ভাঙ্গা ভাঙ্গা করে নিয়েছি। আর দিয়ে দিব হাফ চা চামচের মতো আর একটু ঘি। আর দিয়ে দিব সামান্য একটু পরিমাণ গোলাপ জল, আর সামান্য একটু কেওড়া জল। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো এখন আমি 5 মিনিট দমে রান্না করব। হয়ে গেল, একদম সফট হয়েছে। 5 মিনিটের মধ্যে আমি একটু দুই একবার উল্টে পাল্টে দিয়েছি। তা এখন আমি একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিম বিরিয়ানি। চেষ্টা করেছি খুব সহজভাবে তৈরি করে দেওয়ার জন্য। আমি সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি। একবার ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে। ভালো হলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। তো আবার কোনো নতুন নতুন রেসিপি দেখার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।
ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।